ভিডিও কর, নেটে ছাড়। হ্যাঁ চলে আসছে কাছা। এবার মাছলা পাতা আরম্ভ করলো কেন? সাপ এসছে নিচে, সাপ এসছে, ওই জন্য এরম করছে। একটু মধ্যে ঘুরছে মালটা। ল্যান্ডিং ল্যান্ডিং খাটানো নেই, ল্যান্ডিং এর দরকার পড়ে না এখানে। আর কিলো পাঁচ কিলো মাছ এমনি তুলে নিচ্ছে, ওই কালি এমনি করে তুলে নিচ্ছে। ব্যাস শুধু খালি ধৈর্য থাকা দরকার। ভালো তেজ আছে, আগে যে আগে যেন মাছে ধরা ছিল স্টার্টিং এ মাছের তেজ ছিল। আর মানে মাছটা উঠুক না, তারপর দেখো পুরো কি করছে। বাপি থাকলে ভালো, বাপি বাপি থাকলে ভালো, খসে যায় বাপি। দেখছো কাটছো করে বাচ্চা তুই, সেদিকে পৌনে ছটা বাজতে বাজতে একটা সাথে মূল কাপটা তুলে দিয়েছো। ও তুলে দিচ্ছিল, তাহলে ফেল বা লাস্ট অফ যা হবে দেখা যাবে। লাস্ট অফ কাজ হয়ে গেছে, আর 3 কিলো মৃগেল তো একটা আমি ধরেছিলাম, জাল ফুটেছিল বেড়া বেরিয়ে গেছে। সেদিন আমাদের ফিরফিরি মতন মাল মাছ বেরিয়ে গেছে, এত বড় ঘর তো জাল থাকবে। পবিত্রা এটিকে টাকাবে, নেটে ছেড়ে নেটে ছেড়ে দেখি মাছটা, দেখি ছবিটা, দেখি ছবিটা, দেখি তার সঙ্গে ওর ছবি নে। মাছটা ধরো হাতে, মাছটা ধরো, হুইলটা একটু ধরো হাতে, হুইলটা ধরো, খুলে ধরো, ছবি তুলে বললাম ছেড়ে দিলাম। মাছটা মোটামুটি কত কিলো হবে? এক দেড় কিলো, বেশি করে বলতে হবে। ঠিক আছে।